ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা এস্টেট সম্পর্কিত অনেকের অনেক কিছু জিজ্ঞাসা ছিল যেগুলো আগের দিন অনেকগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আরও অনেকগুলো কমেন্টস এসেছে যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আশা করছি সঠিক তথ্য তোমরা পাবে তো চলো শুরু করি তো এখানে একজন জিজ্ঞাসা করেছে অফ স্টাডিজ ওয়ান থ্রি সেভেন ফোর যে এক্সাম্পল আছে সেটা থেকে ক্লিয়ার হলো না নর্মালাইজেশনটা কীভাবে আচ্ছা নর্মালাইজেশন নিয়ে বলে দিয়ে ব্যাপারটা একটু নর্মালাইজেশান সব সাবজেক্টে কিন্তু হবে না যে সাবজেক্টের একদিনে পরীক্ষা হবে অর্থাৎ একটা শিফটেই পরীক্ষা কমপ্লিট হবে যদি ক্যান্ডিডেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন অ্যাপ্লিকেবল হবে না নর্মালাইজেশান কখন অ্যাপ্লিকেবল হবে যখন একাধিক শিফটে পরীক্ষা হবে হয়তো দু দিন পরীক্ষা হচ্ছে বা তিন দিন পরীক্ষা হচ্ছে একাধিক শিফটে পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু একই মাপের হবে না কোনো শিফটটা হয়তো কঠিন হয়ে গেল একটু কোনোটা মডারেট থাকলো কোনোটাই সহজ হয়ে গেলো তো সেই জন্য সবাইকে সমান মাপে আনার জন্য এই নর্মালাইজেশানটা করা হয় এবার নর্মালাইজেশান এখানে যেমন ওরা একটা এক্সাম্পল দিয়ে বলেছে যে মানে প্রথমে যে স্কোরটা আসছে হয়তো কেউ আসি পেলো বা কেউ ছিয়াত্তর পেল কেউ একশো পঞ্চাশে ছিয়াত্তর পেলো এবং একশো ছিয়াত্তর এই মানে ছিয়াত্তর পেয়ে নর্মালাইজেশনে তার স্কোর গিয়ে দাঁড়ালো চুহাত্তর পয়েন্ট নাইন মানে পঁচাত্তরে একটু কম হচ্ছে তাহলে কিন্তু তার এই চুয়াত্তর পয়েন্ট নাইন এই মানটাকেই গ্রাহ্য করবে অর্থাৎ সে কিন্তু ফেল হয়ে যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো তো এই জন্য বলছি নর্মালাইজেশান নিয়ে চিন্তা করার অত বিষয় নয় তোমরা একটু চেষ্টা করবে যে পঁচাত্তরে একটু বেশি মার্ক পাওয়ার মোটামুটি আশি টার্গেট করো তাহলে আশা করছি নর্মালাইজেশনে নর্মালি বেশি নাম্বারে হেরফের হয় না ঠিক আছে খুবই কয়ে ওই এক দুই নম্বরে হেরফের হয় তো এটা নিয়ে আশা করছি অত চিন্তা করার কিছু নাই তো নেক্সট কোশ নেক্সট দেখি কমেন্ট আর এখানে একজন জিজ্ঞাসা করেছে সাবনাম সরকার নাইন জিরো ওয়ান সেভেন আদার স্টেট ফিমেল ক্যান্ডিডেটসদের স্টেট পাসিং মার্কস কত যেহেতু আদার স্টেটের প্রত্যেকে কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হবে এই জন্য আদার স্টেটের যে মহিলা ক্যান্ডিডেট বলব পুরুষ সবাই কিন্তু ওই পঁচাত্তর পেতে হবে মানে নর্মালাইজেশান পরে পঁচাত্তর পেতে হবে অর্থাৎ ফিফটি পারসেন্টে পাস এবং এখানে কোনো রিজার্ভ ক্যাটাগরি আদার স্টেটের মহিলাদের জন্যও কিন্তু নাই ঠিক আছে অর্থাৎ সবাইকেই কিন্তু পঁচাত্তর পেতে হবে नेक्स्ट नेक्स्ट यूजर के एन अच्छा एखे नाम नहीं नेक्स्ट बोलते दादा बोल এটা প্লিজ একটু জানাও না যে গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থেকে যদি মাস্টার্সে থাকে তাহলে স্ট্রেট পেপার ওয়ান এবং বিবিএসসি নাইন টেনের জন্য এলিজিবল কিনা হ্যাঁ অবশ্যই এলিজিবল অনার্স গ্র্যাজুয়েশনে যদি ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে এমএসসি বা এম এতে এমএসসিতে যদি ফিফটি পার্সেন্ট থাকে তাহলেও কিন্তু এলিজিবল কারণ ওখানে স্টেটের যে নোটিফিকেশান সেখানে আমি দেখলাম দেখেছি কালকে বা তোমরা দেখতে পারো ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে স্নাতক বা স্নাতকোত্তর মানে পিজি পিজিতে যদি ফিফটি পার্সেন্ট থাকে তাও কিন্তু সেটা এলিজেবল হবে নেক্সট আচ্ছা এখানে একজন জিজ্ঞাসা করছে সুব্রত ভোনিয়া থ্রি এইট ফাইভ ফোর দাদা আমার একজন ফ্রেন্ডের জেন্ডার মেল জায়গাতে ফিমেল আছে দাদা ওর কি অ্যালাউ করবে আচ্ছা এরকম ব্যাপার তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না তবে ওরা কিন্তু অনেকবার সুযোগ দিয়েছিল চার থেকে পাঁচবার সুযোগ দিয়েছিল এডিট করার এডিট অপশন দিয়েছিল ওরা তখন এডিট করা উচিত ছিল এখন এই ব্যাপারে আমি সঠিক দিতে পারছি না দুঃখিত তবে আমার মনে হয় পরীক্ষা দিতে যাওয়াই ভালো এবং যদি জেনারেলের চেয়ে বেশি মার্ক মানে জেনারেল যদি পাশ করে তাহলে কিন্তু অ্যালাউ করতেই পারে একবার কল করে নিতে পারো স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু নাম্বার দেওয়া আছে সেখানে মোবাইল নাম্বারে একবার কল করে জিজ্ঞাসা করে নিতে পারো নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেবলীনা দে মেয়েরা কী করে আনরিজার্ভ দাদা মেয়েদের তো ওমেন ক্যাটাগরি আছে যেখানে মিনিমাম আনরিজার্ভ থেকে ছয় থেকে সাত নাম্বার অফ কম যায় বিপিএসসি ফর বিপিএসসি আর স্টেটে তো মেয়েরা ষাটতেই কোয়ালিফাইড সেটা বহুত আদার স্টেট আছে আমি বলি কে অবশ্যই মেয়েরা আনরিজার্ভ ওখানেও আনরিজার্ভ মেয়েদের ওমেন ক্যাটাগরি আমার মনে হয় আমি যতদূর জানি যে ওমেন ক্যাটাগরি আলাদাভাবে ট্রিট সম্ভবত করে না এখন ক্লিয়ার নিয়ে বলতে পারছি না আমি তবে হ্যাঁ আর এটা বলি যেখানে মিনিমাম আচ্ছা এই ছয় থেকে সাত নাম্বার কম থাকে বলছে এটা কিন্তু সব সাবজেক্টের না যেমন আমি আমাদের সায়েন্সের ক্ষেত্রে বলি গতবারের যে রেজাল্ট হয়েছে সেখানে একাত্তর কাট হয়েছিল হয়েছিলো সেই একাত্তর কাট কিন্তু মেয়েদেরও কিন্তু আনরিজার্ভ একাত্তরই কাটাফ হয়েছিল ঠিক আছে তো আর নিচে যেটা বলছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল যে স্টেটে কিন্তু মেয়েরা ষাটে কোয়ালিফাইড এটা অসম্পূর্ণ ভুল মেয়েরা মেয়েদেরকেও আদার স্টেট যে ফিমেল তাদেরকে অবশ্যই পঁচাত্তর পেতে হবে এবং বিহারের যেগুলো আছে তাদের তো অনেক ছাড় আছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু আদার স্টেট থেকে যারা আছে তাদের কিন্তু পঁচাত্তরই পেতে হবে কলে স্টেটে কোয়ালিফাই করার জন্য আর বিপিএসসি যে মেন পরীক্ষা আছে সেটা ক্ষেত্রে কিন্তু মেয়েদের জন্য মেয়েদের নাম্বার কিছু কিছু ক্ষেত্রে কম থাকে অবশ্য কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আমি যে দেখেছি গত বছর কিন্তু কোনো কম ছিল না আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের গতবারের সায়েন্সের রেজাল্ট এটাতেই আমার হয়ে আমার জব হয়েছে এটাতে যেখানে দেখো আংরেজাব হচ্ছে একাত্তর পার্ট থ্রিতে চুয়াল্লিশ এবং ডেট অফ বার্থ এরকম আছে এগুলো অনেক ব্যাপার আছে এখানে আমি এগুলো তোমাদের স্ট্রিক্টের পরে পরীক্ষা স্ট্রিট হবে তারপরে এগুলো পরে ডিটেলস বুঝিয়ে দেবো এবং এখানে কাট দেখো আনরিজার্ভ ফিমেল তাদেরও কিন্তু একাত্তর কাট অফ হ্যাঁ তো এইজন্য জন্য বলছি যে আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু কাট অফ অত হেরফের হয় না অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেখানে কিন্তু নাম্বারে হেরফের হয় ঠিক আছে নাম্বারে কম হয় কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু কাট অফ খুব বেশি অতটা কম বেশি হয় না সাবজেক্ট ওয়াইজ হয় কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আশা করছি এটা হবে না নেক্সট নেক্সট কোয়েশ্চেন অলংকার বিএসসি জেনারেল কোর্সের স্টুডেন্টরা কি স্টেট দিতে পারবে বিএড আছে হ্যাঁ অবশ্যই দিতে পারবে যদি এখানে স্নাতক গ্রাজুয়েশন এবং পিজি কোর্সের অ্যাপ্লিকেবল হবে অনার্স বা এরকম কোনো কিছু লেখা নেই যদি সাবজেক্ট কম্পিটিশান ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেবল হবে এবং অবশ্যই ফিফটি পার্সেন্ট থাকতে হবে নেক্সট আর নেক্সট কোশ্চেন ফুড ব্লগার প্রো দাদা পাটনা স্টেশনে রাত্রে থাকার কোনো জায়গা আছে কারণ আমার ট্রেন রাত্রে দশটায় পৌঁছবে আচ্ছা একবার চেক করে নাও যে আইআরসিটিসি ডরমিটরিতে একবার চেক করে নাও যে রুম অ্যাভেলেবেল আছে কি না আইআরসিটিসি আইআরসিটিসি আইআরসিটিসিতে চেক করে নাও যে ডর্মিটরিতে রুম অ্যাভেলেবেল আছে কি না যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে রুম নিতে পারো অথবা বাইরে হোটেল খুঁজতে হবে হোটেল পাওয়া যাবে আশা করছি যদি না পাওয়া যায় তাহলে অনেক ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে থাকতে হবে তার জন্য নিজের ব্যবস্থা করবে কিছু যে কিছু মানে পেতে শোয়ার জন্য বা বসে থাকার জন্য কিছু নিয়ে আসবে এটা পাশে রাখা ভালো যদি হোটেল বা এগুলো না পাও সেজন্য এটা অপশন রাখা ভালো আচ্ছা আরিফা খাতুন দাদা মেয়েরাও কি টি শার্ট পরে যাবে আচ্ছা এখানে ড্রেস কোডের ব্যাপারটা মেয়ে মানে মেয়েদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিছু বলা নেই আমি আজকে ওদেরকে অফিসিয়াল ইমেল করেছিলাম কিন্তু ইমেলে কোনো রিপ্লাই দেয়নি যদি রিপ্লাই দেয় তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো তো এখন পর্যন্ত যা ড্রেস কোড ওখানে লেখা আছে ওগুলোই ফলো করতে হবে তারপরে আমি বলবো যে যদি কারা মানে কেউ হিজাব ফলো করে তাহলে কিন্তু তাদেরকে বলবো তোমরা একটু আগে যাবে আগে গিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবে ওরা কি বলতে চাইছে কারণ এই সম্পর্কে কোনো ডিটেলস দেওয়া নেই ঠিক আছে যদি আমি জানতে পারি ওরা যদি রিপ্লাই দেয় ইমেলে তাহলে কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেব আঞ্জেরা খাতুন আমি তো ফুল হাতা জামা ছাড়া পড়ি না আচ্ছা এগুলো হচ্ছে আমি তো এর উত্তর একটু আগে বলে দিলাম যে ডেস্ক মেয়েদের ডেস্ক কোডটা আলাদাভাবে কোনো কিছু বলা নেই তোমরা একটা যেগুলো ওরা ডেস্ক কোড যেগুলো বলেছে সেগুলো হাতে করে নিয়ে যাবে নিয়ে নিয়ে যাবে তারপরে যদি ওরা করে তাহলে তো ভালোই ওদের সঙ্গে একবার কথা বলে নিবে সেন্টারে যেখানে আছে তাদের সঙ্গে বাদ বাকি অন্য আলাদাভাবে কিছু বলা নেই দাদা ফিমেলদের কথা ফিমেল আমি বললো এটা বলে দিলাম যাই হোক নেক্সট হচ্ছে শম্পা হালদার দাদা এরপরে আবেদন শুরু হলে জানাবেন এইচএস প্লাস ডিএড আচ্ছা এইচএস প্লাস ডিএড দের জন্য প্রথমে এস্টেট দিতে হবে স্টেট পেপার ওয়ান কোয়ালিফাই করলে তবেই কিন্তু প্রাইমারির জন্য অ্যাপ্লিকেবল হবে আর অবশ্যই চ্যানেল ফলো করো আমি আপডেট দিতে থাকবো চেষ্টা করবো হচ্ছে নাম নেই দাদা স্টেটের স্টেটে কি সেকশনাল কাট অফ থাকে স্টেটের মার্কস কি বিপিএসসিতে অ্যাড হয় নাকি শুধু কোয়ালিফাইং প্লেস আচ্ছা সেকশনাল কাট অফ থাকে না সেকশনাল কাট অফ বিপিএসসির মেন এক্সামে থাকে সেটা নিয়ে পরে বিস্তারিত বলবো এস্টেটে এর মার্কস কেবলমাত্র কোয়ালিফাইং মার্কস কোনো নাম্বার অ্যাড হবে না আফটার নর্মালাইজেশন পঁচাত্তর পেলেই পাস এই নাম্বার পরবর্তীকালে এখন পর্যন্ত অ্যাড হওয়ার কোনো গল্প নাই পরবর্তীকালে দু নিয়ম চেঞ্জ করে আলাদা ব্যাপার এই নাম্বার চেঞ্জ মানে অ্যাড হয় না কেবলমাত্র বিপিএসসি যে মেন পরীক্ষা হয় সেখানে যে নাম্বার হয় সেই অনুযায়ী মানে র্যাঙ্ক হয় এবং সেখানে অবশ্যই সেকশনাল কাট অফ থাকে সেটা নিয়ে পরে বিস্তারিত বলব নেক্সট পিয়ালি বর্মন দাদা ইতিহাস বিষয় কতগুলো সিট আছে বলবে বললে ভালো হতো আচ্ছা এখন সিট নিয়ে এখন তো এ স্টেট হচ্ছে তো এস্টেটের পরে যখন মেন এক্সাম হবে আগস্টে তখন সেই পরীক্ষার আগে সিট ভ্যাকান্সি ডিক্লেয়ার হবে এখন পর্যন্ত ভ্যাকান্সি টি আর এ ফোরের জন্য ডিক্লেয়ার হয়নি তো সেই হিসাবে এখানে সাবজেক্ট ওয়াইজ এখনও সিট বলা যাবে না তবে অ্যাপ্রক্সিমেট বলতে পারি যে স্টেট মানে স্টেটে পরে যে তোমার যে মেন এক্সাম হবে বিপিএসসি টিআরএ ফোর যেটা হবে সেখানে অ্যাপ্রক্সিমেট এক লাখ কুড়ি হাজার সিট থাকবে এবং সাবজেক্ট সিট সাবজেক্ট ওয়াইজ সেটা আলাদা যখন বেরোবে তখন সেগুলো বলা যাবে এখন তো সেবা আন্দাজে বলা যাবে না আর নেক্সট হচ্ছে দোলাল প্রিয়াঙ্কা আচ্ছা পাঁচ মিনিট আগেই এটা লিখে দেয় হোক কিছু ঘাটিয়া পার্টি সব করে ডিমোট ডিমোট আচ্ছা ওই স্টেট যে ক্যান্সেলের একটা নিউজ ছড়াচ্ছে ভাইরাল হচ্ছে তো ওটা নিয়ে ভিডিও করলাম তো ওটা তোমরা একবার দেখে নিও তো আসলে খুবই একটা খারাপ জিনিস যে মানে ডিমোটিভেট করা ডিমোটিভেট করা উচিত না ও কাউকেই অনেকে ভুলভাল খবর ছড়াচ্ছে তো এখান থেকে সাবধান থাকা উচিত সবার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো না লাগলে সাবস্ক্রাইব করবে না তো অনেক ইনফরমেশান শেয়ার করা হলো আশা করছি অনেকের হেল্প হবে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো আর আরও যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের চ্যানেল নিয়ে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে কমেন্ট লিখতে পারো কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করবো সমাধান করার ধন্যবাদ